পরীক্ষাত বহিছিল কিন্তু একো লিখা নাছিল এপিএসসি কেলেংকারী অভিযুক্তর বিস্ফোরক স্বীকারোক্তি এপিএসসির গোচরত অভিযুক্ত এসিএস বিষয়া রাকেশ দাসক বুধবারে গ্রেপ্তার করে মহানগর আরক্ষী প্রাপ্ত তথ্য অনুসরি মহানগরীর ছয় মাইলর বনফুল নগরের পর এস আই টিয়ে গ্রেপ্তার করে পলাতক বিষয়াগী গ্রেপ্তারের ভয়ত ছয় মাইলর এটা ঘরের বাহিরের পর তলা বন্ধ করে সোমাই আছিল এসিএস রাকেশ দাস উল্লেখযোগ্য যে সহকারী নিয়োগ বিষয়ারূপে কর্মরত আছিল রাকেশ দাস বক্রপথে চাকরি লওয়ার অভিযোগ এসিএস বিষয়াগীর বিরুদ্ধে আনি নিশা উত্তর বহিরে চাকরিত উত্তীর্ণ হয়েছিল দাস রাকেশ দাসের পিতৃর সঙ্গে রাকেশ পালের ঘনিষ্ঠতার বাবেই রাজপত্রিত বিষয়া হল রাকেশ দাস এফ এছ এলর রিপোর্টত পোহরলৈ আহিছে বিস্ফোরক তথ্য আরক্ষীর জেরাত রাকেশ দাসের ইংরাজীত লিখিব পৰা নাছিল নলবাৰী সাইকোলজি আদি শব্দ ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে আর পরীক্ষার উত্তর বহির হাতর আখরের লগত মিল নাই রাকেশ দাসের হাতর আখর আদালতলৈ যোৱাৰ সময়ত রাকেশ দাসে সাংবাদিকৰ আগত কয় এনেদৰে ভুল হৈছে কিবা কব কি কব দাদা কিবা কব নেকি কিবা এটা কওক আপোনাৰ স্পেলিং ভুল হৈছে কৈছে এটো অভিযোগ আহিছে আপোনাৰ পৰা কিমান দম চাকৰি ধৰিছিলে দাদা অর্থাৎ রাকেশ দাসের চারিখনকৈ উত্তর বহিয়ে আছিল ভুয়া এই সমগ্র ঘটনা সন্দর্ভত রাকেশ দাসের পিতৃর তদন্তর আওতালৈ অহার সম্ভাবনা আছে কিমান দিন স্যার বিচাৰিছিলে এই প্রসেসটা কেনেকে আগবাড়ি এটা বাকি যেটা 37-এর কথা কোয়া ইনভেস্টিগেশনের কথা ডাইরেক্টলি আমি কব নো যেমন ব্রিফিং করব লাগে অফিসিয়াল ব্রিফিং এস আই টি হেড আমার ডিজি স্যার আছে আপনার ভালকে প্রপারলি ব্রিফিং বাকি সকল মত হবে না অ্যারেস্ট করা হবে ইয়া ডাইরেক্টলি কব নো অসমীয়া প্রতিদিন ডিজিটাল ডেস্ক